Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল এগ নুডলস রান্না। আজকে এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি না করে আমরা রান্নায় চলে যাই। তো আমি নুডলস রান্নার জন্য মানে নুডলসটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে আমি একটু অপেক্ষা করি আরেকটু গরম হওয়ার জন্য। তো আরেকটু গরম হয়ে আসলে আমি এখানে দুইটা কোকোলা নুডলস নিয়ে নিচ্ছি। তো এই দুইটা কোকোলা নুডলস আজকে আমি রান্না করব। তো নুডলসগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো অনেকটা বলক চলে আসছে, আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে এটা একটু দেখে নিচ্ছি আর একটু রান্না হবে। তো যার কারণে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে দেখে নিলাম। এটা রান্নাটা হয়ে গিয়েছে মানে সেদ্ধটা হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিব। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে দুইটা ডিম দিয়ে দিব। তো দুইটা ডিম দিয়ে আমি অল্প একটু লবণ আর অল্প একটু জিরা গুঁড়া, তো এই দুইটা উপকরণ দিয়ে আমি ডিমটা ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমার ফেটানো হয়ে গিয়েছে, আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। তো প্যানটা একটু গরম হয়ে আসলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তো তেলটাও একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব ডিম, যে ফাটিয়ে রেখেছি সে ডিমটা আমি দিয়ে দিব। তো ডিমটা দিয়ে আমি এটাকে ভালোভাবে একদম নেড়েচেড়ে একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিব, মানে যত সম্ভব এটা ছোট করা যায় ঠিক ততটুকু করে নিব। তো এভাবে খানিকটা আরেকটু ভেজে নিব। তো আমার ভাজা মোটামুটি শেষ, আমি এখন এগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তিন চারটা পেঁয়াজ কুচি করে রেখেছি, সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব কয়েকটি রসুনের কুচি আর দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো বড় ছিল, ছোট থাকলে আপনাদের পরিমাণটা আর একটু বেশি লাগবে। তো আমি বিদেশি রসুন এখানে তিন চারটা একদম কুচি করে নিয়েছি। তো এগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো অবশ্যই একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব হাফ চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া। দেওয়ার পর এগুলোকে ভালো করে ভেজে নিব। নেওয়ার পর এখানে দিয়ে দিব ক্যাপসিকাম, দুই রকমের নিয়েছি, লাল সবুজ, আর গাজর নিয়েছি একটার অর্ধেকের একটু বেশি। তো দেওয়ার পর এগুলোকে ভালো করে ভেজে নিব। এগুলো পানি ছাড়া জাস্ট একটু ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এটা ভেজে নিব। তো এভাবে নেড়েচেড়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি। ঢাকনাটা উঠিয়ে আবার অনবরত ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে আবার অনবরত নেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তো সবজি যে পানিটা ছিল সে পানিটা একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এ পর্যায়ে এখন দিয়ে দিব সেই নুডলসের একটি মশলার প্যাকেট, পুরোটাই দিয়ে দিয়েছি।
দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার সবজিটাও একটু শুকিয়ে আসছে, মানে নরম হয়ে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে এখন নুডলসগুলো, যেগুলো ধুয়ে ঝরা দিয়ে রেখেছি পানি। তো এখানে কিছুটা পরিমাণে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, বাদ বাকি আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব। তো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া গুঁড়াও এখানে দিতে পারেন, অথবা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে এটা আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ডিম, সে ভেজে রাখা ডিমগুলো। দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে মিশাতে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলেই জাস্ট রেডি হয়ে যাবে আপনাদের ভেজিটেবল নুডলস। এই 5 মিনিট খানেক আমি একটু ভেজে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে ভেজিটেবল নুডলস। অবশ্যই অনেক সুস্বাদু, অনেক সুন্দর খেতে। আমি আর একটা প্যাকেট ছিল যে নুডলসে, সেটাও আমি দিয়ে দিলাম। আর এখানে আরও কিছু পরিমাণে লবণ দিয়ে দিব, কারণ আমার লবণটা একটু কম ছিল। তো দেওয়া দেওয়ার পর আমি ভালো করে আরও নেড়ে চেড়ে নিব, বা সব কিছু দেওয়ার পর 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলেই আমার নুডলসটা রান্না হয়ে গেল। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমার রান্না একদম কমপ্লিট। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।